সংহতি দিবস উপলক্ষে ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো সংহতি মিছিল। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনা ঘটেছিল। সেই দিনটি প্রতি বছর সংহতি দিবস উপলক্ষে পালন করা হয়। সেই সংহতি দিবস উপলক্ষে ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধ্রুবতলা স্পোর্টিং ক্লাবের সামনে থেকে ব্যারাকপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে আয়োজিত হলো সংহতি দিবস উপলক্ষে এক পদযাত্রা। যে পদযাত্রায় পা মেলান ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, ব্যারাকপুর মহকুমা আইএনটিটিউসির সভাপতি লালন পাসোয়ান, ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা শেখ রাজা, 18 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা নওশাদ আলম, 19 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা গীতালী বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আসলে